2023 সালে আমাদের দুর্ভিক্ষ দেখা দেবে সেটা বাস্তবায়ন দেখতেছি বাজারে এসে 500 টাকা কাম করলে 1500 টাকা লাগে বাজার তো মানুষ চলবে কি করে সুপার মিল্কি বন্ধ হয়ে গেছে নাকি দেশে চিনি পাওয়া যায় না মার্কেটে বাড়ানো ঠিক পড়ছে এখন 100 টাকার জিনিস 120 টাকা 150 টাকার জিনিস 170 টাকা সবজি কিনলাম মাছ কিনলাম নিত্য প্রয়োজনীয় জিনিস কিনলাম আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যা বলেছেন 2023 সালে আমাদের দুর্ভিক্ষ দেখা দেবে সেটা বাস্তবায়ন দেখতেছি বাজারে এসে এখন আমি 8000 টাকা নিয়ে আসি আমার কিছু কেনাকাটা হয়নি এখন অনেক আইটেম আছে মুদি দোকানে এগুলো কিনতে পারি না সব শেষ হয়ে গেছে বাজারের দাম এখন কইলা লাভ নেই আমাদের মতো সাধারণ মানুষের নাগালের বাইরে হয়ে গেছে আপনি না খেয়ে মরণ অবস্থা হয়েছে যা এখন 500 টাকা কাম করলে 1500 টাকা লাগে বাজার তো মানুষ চলবে কি করে খাদ্য সংকট হবে না তবে আমি অবশ্যই বলবো কৃষকের লাভ কম হবে ক্ষতিগ্রস্ত হবে তার উপর তার উপর একটা বিরাট প্রভাব পড়বে এই সামনে রমজান আমি জানি অনেক পত্রিকা নানা কথা লিখছে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমি বিশ্বাস করি এই ভিডিওতে যারা ক্লিক করছেন তারা আপনারা সকলেই বাংলাদেশী আমাদের সামনে মাহে রমজান বাংলাদেশের অবস্থা অনেকেই বলতেছে অনেক খারাপ অর্থনৈতিকভাবে অনেক মন্দা দেখা দিয়েছে খাদ্যের সংকট গ্যাসের দাম বৃদ্ধি হচ্ছে আসলেই কি খাদ্য সংকট দেশে হবে প্রিয় দর্শক মণ্ডলী রমজান মাসে খাদ্যদ্রব্যের দাম কেমন হতে পারে রমজান মাসে আসলে কি খাদ্য সংকটে দেখা দিবে নাকি কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে এই ব্যাপারে গুরুত্বপূর্ণ দুইজন ব্যক্তির দুইটা ভিডিও চিত্র আপনাদেরকে দেখাবো হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করছি ভাই জানতে হবে তাছাড়া কিন্তু ক্ষতির মুখে পড়তে পারেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রমজান মাসের খাদ্য সামগ্রী নিয়ে তিনি যে কথাগুলো বলছেন সেই ভিডিওটিও দেখাবে এবং সেই সাথে খাদ্যের সংকট দেখা দিবে কি না এই ব্যাপারে কৃষিমন্ত্রী যে কথাগুলো বলছে আমি মনে করি খুবই খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি পরিপূর্ণ দেখেন না হলে পস্তাতেও পারেন তার আগে চ্যানেলে যদি নতুন হন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলেন একাধারে প্রধানমন্ত্রীর কথাগুলো আগে শুনবো তারপরেই কৃষিমন্ত্রী যে কথাটা বলছে খুবই গুরুত্বপূর্ণ কৃষকদের জন্য এবং আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলির তাদের জন্য আজকের ভিডিওটি পুরোটুক দেখেন প্লিজ রমজানের যে খাদ্য তার কোনো অভাব নাই রমজানের জন্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করার কোনো সমস্যা নাই সেখানে এলসিতেও কোনো বাধা নাই সামনে রমজান আমি জানি অনেক পত্রিকা নানা কথা লিখছে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই কারণ আমি আজকে সকালেও আমাদের ফাইন্যান্স সেক্রেটারি এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে মিটিং করেছি আমাদের কিন্তু রমজানের যে খাদ্য তার কোনো অভাব নাই রমজানের জন্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করার কোনো সমস্যা নাই সেখানে এলসিতেও কোনো বাধা নাই এখানে কিছু লোক যারা এলসি নিয়ে দুই নম্বরই করে বাধাটা তাদের জন্য কেউ ওভারভয়েস করে কেউ আন্ডারভয়েস করে টাকা নিয়ে করে তাদের সমস্যা হচ্ছে এটা ঠিক কিন্তু যারা যথাযথভাবে ব্যবসা করে তাদের কোনো অসুবিধা নেই সেখানে রমজানে ছোলা চিনি পেঁয়াজ খেজুর তেল ডাল সব কিছুই কিন্তু পর্যাপ্ত আসছে আরও আমরা কিনছি ব্রাজিলের ইউক্রেন যুদ্ধ রাশিয়ার যুদ্ধ পণ্য আনা সমস্যা দেখা দিয়েছে আমরা সেই কোথায় শুধু ব্রাজিল থেকে ভোজ্য তেল আনছি আর্জেন্টিনার সাথে কথা হচ্ছে সেখান থেকে আমরা নিয়ে আসছি যা যা দরকার সবই কিন্তু সময় মতো এসে যাচ্ছে এখনও আমাদের কাছে খাদ্য মজুদ 19 লক্ষ মেট্রিক টন খাদ্য মজুদ আছে কাজে এখানে কোনো সময় হবে না সেই সাথে সাথে আমি সবাইকে বলবো এই বিদেশ থেকে আমদানি করা খাদ্যের থেকে নিজের দেশে উৎপাদিত পণ্যের উপরই নির্ভরশীল হওয়া উচিত আমাদের অভ্যাসটা সেটাই করা উচিত আমাদের দেশে তো এখন সব কিছু উৎপাদন হচ্ছে এই উৎপাদন যেন আমাদের আরও বাড়াতে হবে সেজন্য আমি আহ্বান করেছি মাননীয় স্পিকার যে 1 ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে সকল অনাবাদি জমি আবাদ করে আমরা কিন্তু এখন আমাদের খাদ্য আমরা উৎপাদন করে শুধু নিজেদের খাবারই না আমরা নিজেদের চাহিদা মিটিয়েও যেন আমরা বিদেশেও রপ্তানি করতে পারবো প্রায় 70টা দেশে আমাদের দেশে উৎপাদিত শাক সবজি বিদেশে যাচ্ছে রপ্তানি হচ্ছে আমরা প্রক্রিয়াজাত শিল্প যদি করতে পারি আমরা তা রপ্তানি করতে পারি আমাদের সে সুযোগ আছে আমরা এখন সেটাই করতে চাই আমরা জঙ্গিবাদ সন্ত্রাস এগুলি যারা মদত দেয় অবশ্যই তারা যে কীভাবে মদত দিচ্ছে এবং আপনারা জানেন যে ডিজিটাল বাংলাদেশ করেছে এটা ঠিক যে এর মধ্যে দিয়ে আবার দেখা যায় বিভিন্ন অ্যাপসের মাধ্যমে কীভাবে বোমা মারাবে কীভাবে জঙ্গিবাদ করবে সেগুলি কিন্তু দেখায় তো সেগুলি যদি আরই না পাতা যায় তা আমরা এই জঙ্গিবাদ সন্ত্রাসী দমন করবো কীভাবে তাদের এই সমস্ত তথ্য আমরা পাবো কীভাবে কাজে আমাদের তো এ ব্যাপারে ব্যবস্থা নিতেই হবে কাজে আরই পাতা নিয়েও অনেকে কথা বলেন কারণটা কি কী কী কোন রহস্যের কথা বলবেন যে যেটা সরকার শুনে ফেললে অসুবিধা হবে সরকার শোনে না এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাই
এই জঙ্গিবাদ সন্ত্রাস বা এই ধরনের কর্মকাণ্ড সেইগুলি রোধ করার জন্য যেটুকু করার সেইটুকুই করে, তার বেশি আর কিছু করে না। এটা করা যায় বলেই এটা আইন সিদ্ধ, আর এটা করা যায় বলেই কিন্তু এটা সব দেশেই আছে। প্রিয় দর্শক মণ্ডলী, প্রধানমন্ত্রীর কথাগুলো শুনলেন, রমজান মাস নিয়ে তিনি যে কথাগুলো বললেন খুবই গুরুত্বপূর্ণ এবং শুনছেন, কী বুঝলেন কী জানলেন এটা জানাবেন। এবার চলেন, কৃষিমন্ত্রী খাদ্য সংকট দেখা দিবে কি না বা কৃষকরা কিন্তু বিশেষ করে ক্ষতিগ্রস্ত হবে এই ব্যাপারে তিনি যে কথাগুলো বলছে চলেন একটু শুনে আসা যাক। খাদ্য সংকট হবে না, তবে আমি অবশ্যই বলবো কৃষকের লাভ কম হবে, ক্ষতিগ্রস্ত হবে, তার ওপর তার আয়ের উপর একটা বিরাট প্রভাব পড়বে। এই আমরা যদি সার সহ অন্যান্য উপকরণের দাম বাড়াই, বিদ্যুতের দাম বাড়াই, তো তার তো সে কৃষি করে, কৃষি করে হয়তো উৎপাদন সেটা তার কষ্ট হলেও সে করবে, কম লাভেও করবে। অবশ্যই একজন আমরা চাই, চাষি আমরা আধুনিক কৃষির কথা বলছি, বাণিজ্যিক কৃষি, তো ইনপুটসের দাম যদি বাড়ে বাণিজ্যিক কৃষি কীভাবে হবে? আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী এই যে সারের এত দাম আন্তর্জাতিক বাজারে, তারপরেও যে আমরা একটা বিরাট পরিমাণ সাবসিডি দেই, সেই সাবসিডি কিন্তু আমরা কমাই নেই। এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এবং করোনা কোভিডের অভিঘাত দুইটা রেখেই আমরা এক টাকাও সারের দাম বাড়াই নাই, এটা পৃথিবীতে আনইউজুয়াল আমি বলবো। একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি বারবার বলছেন যে হোয়াট এভার আমাদের যত ক্ষতি হোক অর্থনীতির অন্যান্য ক্ষেত্রে, আমি কৃষি উৎপাদন কোনোক্রমে এমন কিছু করবো না কৃষি উৎপাদনের উপর প্রভাব ফেলে, বিরূপ প্রভাব ফেলে। এবং উনি এখন এটাতে দৃঢ় হয়ে আছে, এটা থেকে উনি সরছেন না। অর্থ মন্ত্রণালয়, অন্যান্য মন্ত্রণালয় থেকে, পলিসি লেভেল থেকে অনেক সাজেশন আছে যে কিছু কিছু সারের উপরে এই ভর্তুকি কমিয়ে দেওয়া বা ইনসেন্টিভ কমিয়ে দেওয়া, উনি কিছুতেই সেটা করবেন না। 2008 সাল থেকেই তারা এই আন্দোলনে আছে, তারা মনে করছে ধাপে ধাপে আন্দোলনকে এগিয়ে নেবে। প্রায় 15-14 বছর তো হয়েই গেছে, 14 বছরের বেশি, 14 বছরে তারা আন্দোলন করেও সরকারের পতন ঘটাতে পারে নাই, জনমত সৃষ্টি করে পদযাত্রা করে, আমার মনে হয় না যে সরকারের পতন হবে। এবং দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, এবং সেই নির্বাচনে যদি তারা না আসে, শুধু আন্দোলনের কথা বলে আন্দোলনে ব্যর্থও যদি নির্বাচনে 14 সালের মতো না আসে, আমি মনে করি যে বিএনপির অস্তিত্ব সংকট হবে। আমি এটুকু বলছি, অস্তিত্ব সংকট হবে আগামী নির্বাচনে না আসলে। পদযাত্রা করুক, মানুষের মধ্যে চেতনা বৃদ্ধির জন্য, যেমন বলছে সারের দাম, জিনিসপত্রের দাম বাড়ছে, এগুলোর বিরুদ্ধে, সেগুলো ঠিক আছে, কিন্তু দেশের সার্বিক অর্থনৈতিক ক্ষেত্রে যে অবস্থা আছে, যেভাবে দেশের উন্নয়ন হচ্ছে, সাধারণ মানুষকে এই সকল বিষয়ে তারা বিভ্রান্ত করতে পারবে না। আমি এ ব্যাপারে খুবই আর কি সেঙ্গুইন যে তারা এটা পারবে না। প্রিয় দর্শক মণ্ডলী, দুইটা ভিডিও চিত্র আপনাদেরকে দেখাইছি, আমাদের দায়িত্ব ছিল আপনাদেরকে জানানো, কারণ সামনে রমজান। আমি বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ করব, সয়াবিন তেল গ্যাস যাদের কাছে প্রচুর পরিমাণে অর্থ আছে বা টাকা আছে, কিছু জিনিস রমজানের জন্য এখন থেকেই স্টক করেন, কিনে রাখেন, এটা আমার ব্যক্তিগত মতামত। যেমন আপনার মানে ওই যে কালাই, তারপরে বুট, হ্যাঁ, যেটা রমজানে লাগেই, বেসন, যেগুলো দিয়ে আসলে ভাজা পোড়া জিনিসগুলো বানানো হয়, তো তেল, বিশেষ করে সয়াবিন তেল, এটার আসলেও মানে সংকট হবে না কিন্তু টানাটানি হবে মনে হচ্ছে আর কি। আর গ্যাসের দাম তো মাশাল্লাহ যেভাবে বাড়তেছে সব জিনিসপত্রের দাম, তো আমাদেরকে একটু সজাগ হতে হবে। আমি বিশেষ করে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সরিষা লাগান, সরিষা তেল দিয়ে তরকারি খাওয়ার মানে চেষ্টা করেন আর কি, এটা পরবর্তীতে আমাদের জন্য উপকারে দেবে। আমরা সয়াবিন ছাড়া কিছুই ভাবতে পারি না, আমাদের সয়াবিন রক্তে মিশে আছে, কিন্তু এটার দাম যেভাবে বাড়তেছে তাতে পরবর্তীতে আমরা কিনেও খেতে পারবো না, আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। হ্যাঁ, তো সব কিছু আবাদ করার চেষ্টা করেন, যাতে বাহিরের কোনো জিনিসপাতির উপরে ডিপেন্ডেন্ট না হতে হয়, এটা আপনাদের কাছে অনুরোধ। তো আজকের এই দুইটা ভিডিও দেখানোর ছিল, আমি মনে করি আপনারা সকলেই সচেতন নাগরিক, ভিডিও থেকে অনেক কিছু জানছেন বুঝছেন। ভিডিওটি কেমন লাগলে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, সত্য নিয়ে কাজ করি, সবসময় সত্য বলার চেষ্টা করব, আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করব। আজকের ভিডিও ছিল এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।